বাঙালির ভুরি বোজে আরও একটি রেসিপির ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র 10 মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই সুজির নাড়ু। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই সুজির নাড়ু তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই এই সুজির নাড়ু আমি কিভাবে বানিয়েছি। সুজির নাড়ু বানানোর জন্য এখানে নিয়েছি 1.5 কাপের মতো চিনি, নিচ্ছি এখানে কিশমিশ, চিনে বাদাম আর নিয়েছি নারকেল। নারকেলটাকে আমি খুব ভালোভাবে গ্রিট করে নিয়েছি। এরপর নিয়েছি এখানে ঘি, নিচ্ছি 1.5 কাপের মতো সুজি আর নিয়েছি এখানে বড় চামচের 2 চামচ আমুল পাউডার। নাড়ুটা তৈরি করার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা এখানে আমি খুব ভালোভাবে গরম করে নেব। ঘি গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম ও কিশমিশ। এরপর এগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। বাদাম ও কিশমিশ প্রায় ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নেব। ওই একই ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি, আর সুজিটাকে আমি এখানে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া, আর নারকেল কোড়াটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আর এইভাবেই বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ ও বাদাম, খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি এখানে চিনি, চিনিটা 2 থেকে 3 মিনিট সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল আর দিচ্ছি এখানে আমুল পাউডার। এরপর এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবেই নাড়াচাড়া করে এখানে আমি সুজির একটা ডো তৈরি করে নেব। আর দেখুন কড়াই থেকে এটা ছেড়েও আসছে, তার মানে এখানে আমার এই ডোটা একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটা এখানে ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এটাকে নাড়ুর আকারে গড়ে নেব। নারকেল নাড়ু এখানে আমার একেবারে এখানে রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে এখনও যারা আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো টাটা।